এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে 21 রানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের ফলে ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে সাকিব আল হাসানরা। ম্যাচ হারার পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এসেছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলেন, আমি শুরুতে ভেবেছিলাম টসটা জিতে ভালোই হলো, আমরা নির্দিষ্ট করে ভালো বোলিং করতে পারিনি, বোলারদের জন্য উইকেটে সাহায্য ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি, এরপরেও আমরা খুব ভালোভাবে ফিরে এসেছিলাম। 258 রানের টার্গেটটা খুব একটা বেশি ছিল না, আমাদের এই লক্ষ্যটা তাড়া করতে 80-100 রানের একটা পার্টনারশিপের দরকার ছিল। আমাদের টপ অর্ডারের 4 ব্যাটার প্রথম দিকে ভালো রান করতে পারেনি, বোলারদের পারফরমেন্সের কোনো অভিযোগের জায়গা নেই, কিন্তু ব্যাটসম্যানরা সত্যি হতাশ করেছে। হৃদয়ের প্রশংসা করে সাকিব আল হাসান বলেন, হৃদয় খুব ভালো ব্যাট করেছে, ও এখানে ইপিএল খেলেছে, এটা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে, সে সত্যি ভালো খেলেছে। যদি আর একটু লম্বা সময় ব্যাট করতে পারতো তাহলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। এমনিতেই রিয়াদ ভাইকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু আমরা এশিয়া কাপ থেকে ছিটকে যাবার পর রিয়াদ ভাইকে নিয়ে আলোচনাটা আরও বেড়ে গেল, আর এটাই স্বাভাবিক। আশা করব এরপরেই লক্ষ্য আমাদের বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের মঞ্চে মোহাম্মদুল্লাহর মতো অভিজ্ঞ প্লেয়ার যেন দলে ফিরে আসে। এই ম্যাচটি ভুলে আমরা বিশ্বকাপের লক্ষ্যে এগিয়ে যাব।